আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে যে প্রোগ্রামটা তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেন্ট্রিগ্রেড স্কেলে প্রকাশের সি প্রোগ্রাম। তো আমি আগের প্রোগ্রামটিতে তোমাদেরকে দেখিয়েছিলাম সেন্ট্রিগ্রেড থেকে কিভাবে ফারেনহাইটে রূপান্তর করা যায়। তো আজকে আমরা দেখব ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেন্ট্রিগ্রেড, সিম্পল আগের প্রোগ্রামের মতোই। আমাদের আগের যে ফর্মুলাটা ছিল আমরা সবাই জানো, তোমরা সবাই জানো সেন্ট্রিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের ফর্মুলার সম্পর্ক হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 32/9। তো সেই ফর্মুলা অনুসারে যদি আমরা সি প্রোগ্রামে আসি, তাহলে দেখো তখন আমাদের ফর্মুলাটা এখানে শুধু আমাদের আমি তোমাদের করে দেখিয়েছি। দেখো আমাদের ভেরিয়েবল হিসেবে সি এবং এফ তো থাকবেই, এবং আমার আগের প্রোগ্রামে তোমাদেরকে দেখিয়েছিলাম ইনপুট ছিল হচ্ছে সি, এখন হবে ইনপুট হচ্ছে এফ, আর আউটপুট হবে সি। সি ইকুয়াল টু এফ মাইনাস 32/5/9। তাহলে এখানে ভেরিয়েবল হিসেবে আউটপুট হিসেবে আমরা সি দেখব, কি দেখব সি দেখব। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ফলাফল। এখন যদি আমরা এটার রেজাল্ট দেখি, দেখো আমাদের স্ক্রিন চলে আসছে আউটপুট। তো আমি তোমার ইনপুট হিসেবে নাম দিয়ে 95। আমি আগের প্রোগ্রামে তোমাদের দেখিয়েছিলাম যখন আমরা 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছি ফারেনহাইটে, আমরা পেয়েছি 95। তো এখন আমরা ফারেনহাইটে ইনপুট দিলাম হচ্ছে 95, দেখিয়ে আউটপুটে আমাদের 35 আসে কিনা। দেখো রেজাল্ট ইস 35.00। অর্থাৎ দেখো আমরা আগের যে প্রোগ্রামে করেছিলাম সেখানে দেখিয়েছি যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, আর এখন যে প্রোগ্রামটা সেটা দেখানো হচ্ছে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তর করা ছিল। খুবই সিম্পল। তো এভাবে তুমি যে কোনো ধরনের সাধারণ ম্যাথমেটিক্যাল সূত্র ব্যবহার করে তিনটে সংখ্যার গড় নির্ণয় করা, বা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, কিংবা তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা, অথবা ত্রিভুজের পরিসীমা বের করা, যে কোনো ধরনের, অর্থাৎ বৃত্তের পরিধি, এই ধরনের সাধারণ ম্যাথমেটিক্স অর্থাৎ সাধারণ সি প্রোগ্রামের ক্ষেত্রে তুমি এটা করতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি এই প্রোগ্রামে নতুন একটা লাইন যোগ করতে চাই, সেটা হচ্ছে দেখো এই স্ক্যানের ফাংশনের পূর্বে আমি একটা যদি প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করি, PRINTF, প্রিন্ট এফ, সে প্রিন্ট এফ ফাংশনের ভিতরে আমি যদি লিখি ইন্টার দ্য ভ্যালু অফ ইন্টার দি ভ্যালু ভ্যালু অফ ইনপুট নিলাম হচ্ছে আমরা এফ, তাহলে ভ্যালু অফ এফ। তাহলে দেখো এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, তাহলে দেখো আমার ব্যবহারকারী যখন এই প্রোগ্রামটা দেখবে, তো দেখবে প্রথমে ইন্টার দ্য ভ্যালু অফ এফ, তার মানে তার কাছে এফ এর মান চাওয়া হচ্ছে, তার মান চাওয়া হচ্ছে এফ এর মান। তাহলে এখন যদি আমি এফ এর মান হিসাবে 95.00, দেখো দ্য রেজাল্ট ইজ 35.00। তার মানে এর রেজাল্টটা কিসে আসলো? সেন্টিগ্রেডে আসলো। কিসে আসলো? সেন্টিগ্রেডে। এখন তুমি যদি চাও যে না আমি এখানে রেজাল্ট না দিয়ে আমি দেবো সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড টেম্পারেচার ইস দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম, তাহলে দেখো তুমি ইনপুট হিসাবে সাপোজ 98, আউটপুট দেখো সেন্টিগ্রেড টেম্পারেচার ইস 36.66। তাহলে এটা হচ্ছে ভেরি ভেরি সিম্পল একটা সি প্রোগ্রাম। তো ইচ্ছা করলে তুমি যে কোনো ধরনের সি প্রোগ্রাম ব্যবহার করতে পারো। তো আমি সামনের তোমাদেরকে যে দুটি প্রোগ্রাম আলোচনা করবো সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সি প্রোগ্রাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো না বুঝার কিছু নেই, খুবই সহজ, খুবই সাধারণ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।